লেখাপড়া তো বহুত করলাম, একটা চাকরিও পাইছি নিয়ে, হাতে আর টাকা পয়সাও নাই, কি যে করি। আপনার কাছে টাকা নেই, আপনি 1000টা টাকা নিন। আপনার ব্যবসায়ী ব্যবসা হতে পারে। এই এই, তুই আমার টাকা চুরি করছিস? হ্যাঁ, তোকে আমি টাকা পয়সা দিয়ে লেখাপড়া শেখালাম, আর তুই সেসব দিয়ে বাবার পকেট থেকে টাকা চুরি করছিস? আব্বা, পড়াশোনা করে আর কিছু হবে না, দিদি বলছে ব্যবসা করো। আব্বা, তোমার 1000 টাকা নিয়ে আমি ব্যবসা করবো, প্রত্যেক সপ্তাহে 1000 টাকা করে তোমার পকেটে পুরিয়ে দেবো। কি করে তুমি শুভ কাজে যাওয়ার সময় আর কিছু টাকা না তো সারা, তোমার টাকা তুমি ঠিক নাই পেয়ে যাবা। 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন, আর কয়েকটা মাটির ভার নিন, সাথে কিছু বিস্কুট নিন। দাদা, চা নাও। দাদা, পারবো না, তুমি আমার তেলে ভাজে নাও, তাহলে তোমার চা নেব, পয়সা পয়সা দিতে পারবো না। দাদা, চা নিন। হ্যালো আলিম, ভালো আছিস তো? এই তো আমি বাড়ি আসলাম, গেম খেলছি। দাদা, গরম গরম চা নিন। দিন দিন। মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। ঘুগনি আর গরম গরম সিঙ্গারা ঘুগনি, ওই দাদা খেয়ে যান, গরম গরম সিঙ্গারা ঘুগনি আছে। কি হলো? খেয়ে যান, খেয়ে যান দাদা, খেয়ে যান, ওই ঘুগনি ঘুগনি সিঙ্গারা সিঙ্গারা, ওই ঘুগনি সিঙ্গারা। এই ব্যবসাও তো চলবে না। কচুরি পানা দিয়ে এত সুন্দর ভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। আরে শালা, কচুরির পানা দিয়ে কি করে থালা তৈরি করব? আরে শালা, এত ছিঁড়ি যাইছে, কচুরির পানা দিয়ে ব্যাগ থালা কি করে তৈরি করব? না, আমি হার মানবো না, কোশিশ করলে ভালো, কে কবি হার নেই হতে। তবে রে, এত টাকা লুসখান করার পরে আবার বলছে হার নেই মানতে। কি হয়েছে?